নতুন মন্ত্রী সবাই আপনার কলিগ আপনি চ্যানেল জানেন হ্যাঁ অনেকেই আমি চিনি একসঙ্গে কাজ করেছি ভালো আমার মনে হয় ভালো মন্ত্রী সব হয়েছে আমি তাদের অভিনন্দন জানাচ্ছি তাদের জন্য শুভেচ্ছা থাকলো প্রত্যাশা দেশ জনগণের কল্যাণ হবে তাদের মাধ্যমে মানুষের হয়রানির শিকার হবে না সরকারি যেগুলো সুযোগ সুবিধা পাওয়া উচিত তাদের মাধ্যমে সঠিকভাবে পাবে দেশ এগিয়ে যাবে এটি আমার প্রত্যাশা আপনারা কি শক্ত বিরোধী দলের ভূমিকা পালন করবেন শক্ত আর নরম তো জানি না আমরা বিরোধী দলের ভূমিকা পালন করব তো জনগণের স্বার্থে যা বলার করব সরকারকে জবাবদিহিতা করার জন্য যেটা দরকার সেটা করব আমাদের মাধ্যমে দেশ ও জনগণ উপকৃত হবে সেরকম ভাবেই আমরা কাজ করতে চেষ্টা করব শুনেন আমি বলি এই সরকার না যে কোনো সরকার আমার সামনে থাকলে আমি আশা করব যে কনস্টিটিউশন অনুযায়ী ভালোভাবে দেশের সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়াবে এই সরকার এবং যারা ধনী আছে দুর্নীতিবাজ আছে বা ধনী বলতে আমি বুঝাচ্ছি যারা বিভিন্নভাবে ধনী হয়েছেন তাদেরকে কন্ট্রোল করার দায়িত্ব সরকারের আর যদি এটা না করেন তাহলে সংসদে আমি বিরোধী দল লাগবে না কিন্তু স্বতন্ত্র হিসাবেই বিরোধিতা করা আর্টিকেল 70 কিন্তু আমার জন্য অ্যাপ্লিকেবল না সুতরাং আমি ভোটও দিতে পারবো আবার ভেটও দিতে পারবো অরালি দিতে পারবো লিখিত দিতে পারবো সুতরাং আমি বিশ্বাস করি এই আমরা স্বতন্ত্র যারা আছি তারাই মোটামুটি যথেষ্ট এই বিরোধী দল হিসাবে চাঙা থাকার জন্য বিরোধী দলের ফরম্যাটে হোক অথবা ইন্ডিভিজুয়ালি আমরা স্বতন্ত্র হিসাবে হোক আমাদের ক্যারেক্টারের মধ্যে কিন্তু আছে যে আমরা প্রতিবাদ না করে থাকতে পারবো না থ্যাংক ইউ আমি আশা করি সরকার বিগত বছরের অসুবিধাগুলি সীমাবদ্ধতাগুলিকে কাটিয়ে উঠবেন এবং নতুন উদ্যমে নতুন মেধা নিয়ে নতুন জনশক্তি নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়বে সমস্যা অবশ্যই আছে উত্তরণ ঘটাতে হবে আর আমার থেকে সরকার আশা করতে পারে গঠনমূলক সমালোচনা অবশ্যই জনগণের স্বার্থে যেটা বলা প্রয়োজন সেটা আমি বলবো আশা করি তারা ধৈর্যের সঙ্গে সেটাকে গ্রহণ করবেন অনুমোদন করুক বা না করুক শুনবেন অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে